হে গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলতে চলেছি রিলায়েন্স জিও যে নতুন জিও গ্লাস যেটা বের করতে চলেছে, বা তোমরা যেটা অনেকে চেনো জিও চশমা বলে। তো সেই জিও গ্লাস বা জিও চশমার ব্যাপারে কিছু অজানা তথ্য এবং এমন কিছু কথা বলবো যেগুলো জানলে অবাক হতে চলেছে। তো কি সেই তথ্য আর এই জিও গ্লাসের মধ্যে এমন কি আছে যেটার জন্য সবাই এত ওয়েট করছে এটা লঞ্চ হওয়ার জন্য? তো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলবো এই জিও গ্লাসের মধ্যে কী কী জিনিস আছে, এটার প্রাইস কত হবে, সমস্ত ইনফরমেশান তোমাদেরকে আজকে আমি এই ভিডিওটাতে দিতে চলেছি। তো আমার এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই পুরোটা দেখবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ তোমরা নিচে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে এখনই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তো শুরু করছি আজকের ভিডিও। করোনা চলাকালীন যেখানে সমস্ত জায়গায় লকডাউন চলছে, ঠিক সেই সময় হাজির হলো রিলায়েন্স জিও একটা তার নতুন গ্যাজেট নিয়ে, যেটা দেখতে একটা সাধারণ চশমার মতো হলেও কিন্তু তার কাজ কিন্তু খুবই হাই টেকনোলজির। হ্যাঁ বন্ধুরা, খুবই হাই টেকনোলজির। তো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলতে চলেছি এটার প্রাইস কত, তো তার সেটা জানার জন্য আমার এই ভিডিও কিন্তু পুরো শেষ অবধি তোমাদেরকে দেখতেই হবে, কারণ এই ভিডিওর মধ্যেই আমি তোমাদেরকে এর প্রাইস আর এর বুকিং সম্বন্ধে সমস্ত ডাউটস কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চলেছি। মুকেশ আম্বানি তার 43তম বার্ষিক সাধারণ সভায় সে নিজে জানিয়েছে যে এই চশমা বা এই গ্লাসের সাহায্যে আমরা ভারতের 3D হলোগ্রাফি ভিডিও এবং ভিডিও কলিং সুবিধা কিন্তু আমরা চালু করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তো এর থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই চশমার মাধ্যমে কিন্তু আমরা ভিডিও কলিং এবং আমরা আরও অনেক রকমের ইন্টারেস্টিং কিছু করতে পারবো, যেটা তো এবার আমি তোমাদেরকে বলতে চলেছি জিও গ্লাসের স্পেসিফিকেশান, যেটা জিও গ্লাস দেখতে একটা সাধারণ চশমার মতো হলেও এটির মধ্যে কিন্তু আমরা অনেক রকমের কাজ কিন্তু করতে পারবো। যেরকম এটির সাথে আমরা যদি ফোনকে একবার যদি কানেক্ট করে নিই, তারপর ফোনের মধ্যে কোনো রকম কল, কোনো রকম নোটিফিকেশান যদি আসে সেটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু জানতে পারবো এই চশমার মাধ্যমে। তাছাড়া এটি একটি অ্যান্ড্রয়েড মোবাইলেরই মতো কাজ করবে, মানে এর মধ্যে আমরা ভার্চুয়াল দুনিয়া কিন্তু আমরা চলে যেতে পারবো, মানে আমরা পৃথিবীর যে কোনো দৃশ্যকে কিন্তু এই চশমার মাধ্যমে দেখতে পারবো, যেটা একটা 3D ভার্চুয়াল ওয়ার্ল্ড এর মতো হবে। আমরা এই জিও গ্লাসের মাধ্যমে অনেক রকমের কাজ করতে পারি, যেরকম শপিং, গেমিং এবং অন্যান্য প্রোডাক্টিভিটি বিভিন্ন বিষয়। মোট এতে 25টির বেশি অ্যাপ কিন্তু আমরা ইনস্টল করতে পারবো। মানে এই গ্লাসের মেইন ফিচার্স যেটা হচ্ছে সেটি হচ্ছে গিয়ে আমাদেরকে 3D দুনিয়ায় কিন্তু নিয়ে যাবে। তাছাড়া এর মধ্যে আমরা ভয়েস কমান্ডও করতে পারবো, যেটা সাহায্যে আমাদের আরও অনেক সুবিধা কিন্তু হবে। তো এবার বলছি এই জিও গ্লাসের বুকিং সম্বন্ধে তথ্য। তো ফার্স্টে আমি তোমাদেরকে বলে রাখি যে এটা এখনও লঞ্চ হয়নি, মানে যখন এটা লঞ্চ হয়ে যাবে তারপরে কিন্তু মুকেশ আম্বানি বা জিও ইন্ডিয়া কিন্তু পুরোপুরিভাবে অ্যানাউন্সমেন্ট করে দেবে যে এটাকে কী করে বুকিং করতে হবে বা কী করে এটাকে বাই করতে হবে। বা তোমরা চাইলে আমার নিচে এরকম সম্বন্ধে আরও একটা ভিডিও আছে, সেটাকেও দেখতে পারো, মানে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এবার আমি তোমাদেরকে বলছি যে এই জিও গ্লাসটির প্রাইস কত হবে। তো হ্যাঁ বন্ধুরা, মুকেশ আম্বানি এখনও পর্যন্ত এর কোনো ফিক্সড প্রাইস কিন্তু বলেনি, কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে মুকেশ আম্বানি বলেছে যে এটার প্রাইস হয়তো $200 হতে চলেছে, মানে যেটাকে আমরা ভারতে কনভার্ট করলে আমরা প্রাইস জানতে পারি হচ্ছে $14,000। হ্যাঁ, যেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারলাম, কিন্তু ভবিষ্যতে হয়তো এর থেকে দাম কমতেও পারে অথবা এর থেকে দাম বাড়তেও পারে, সেই সম্বন্ধে কিন্তু এর বেশি ক্লু কিন্তু আমরা পাইনি। তো আশা করছি আজকে এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর অনেকদিন পর আজকে ভিডিও ছাড়লাম, তো এরপর থেকে ডেলি ভিডিও আসার চেষ্টা করব। তো ততক্ষণের জন্য বাই বাই, দেখা হবে একটা পরের এপিসোডে।